নামাজি হতে হবে, বান্দা কেন জাহান্নামে যাবে? বান্দার জাহান্নামে যাওয়ার মোটামুটি 12টি কারণ, এর মধ্যে মুদ্দাসিরের মধ্যে 4টা কারণ এসেছে। এক নাম্বার কারণ হলো আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই সমস্ত মুজরিমদের পাপীদেরকে বলা হবে, অপাপীরা আজকে তোমরা সাফারে কেন? সাফার একটা দোজকের নাম। দোজক কয়টা বলেন? মোট বলেন কয়টা? বলেন কয়টা দোজক? সাতটির মধ্যে সাকার একটা দোজক। মান সালাকাকুম ফি সাকার, আজকে তোমরা সাকার নামক দোজকে কেন? এই কথা শোনার সঙ্গে সঙ্গে তারা বলবে, আমরা চারটা কাজ আমরা দুনিয়াতে করে আসি না। এক নম্বর হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি, আমরা নামাজ পড়তাম না, আজান শুনতাম, আজান কানে আসতো কিন্তু নামাজটা আদায় করতাম না। কিন্তু একজন মুসলমানের সবচেয়ে বড় গুণ হলো আজান শোনার সঙ্গে সঙ্গে তার মধ্যে শর্ট ফটানি শুরু হবে। কি 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 শুরু হবে? শর্ট ফটানি, শর্ট ফটানি বুঝলেন? কিন্তু এখন শর্ট ফটানি শুরু হয় যুবকদের মহিলা দেখলে পরে। আজান শোনার সঙ্গে সঙ্গে যুবকদের ভিতরে শর্ট ফটানি শুরু হয়ে যাওয়ার কথা নামাজের জন্য। আজকে ম্যাক্সিমাম যুবকদের শর্ট ফটানি শুরু হয় মেয়ে মানুষ দেখলে পরে। মহিলা স্কুলের সামনে, গার্লস স্কুলের সামনে পুরুষ বেশি না মহিলা বেশি? কিন্তু স্কুলটার নাম কি? গার্লস স্কুল। গার্লস স্কুল, গার্লস কলেজ। সেই গার্লস কলেজে, গার্লস স্কুলে মেয়েরা পড়াশোনা করে, সেখানে মেয়ে মানুষ বেশি থাকার কথা, পুরুষও সেখানে দাঁড়ায়। তারা কি পুরুষ না হিজড়া? কি বলবো বলে আমার ভাইরা, ওই সমস্ত যুবকরা গার্লস স্কুলের সামনে এমন অসহায়ের মতো বসে থাকে যেন বাপ নাই মাও নাই। বিকেল পর্যন্ত বসে, ক্লাস যখন শেষ হয়ে যায়, যখন আস্তে করে বের হয় মেয়েটা, কথা বলে না মেয়েটা, আস্তে করে সামনের দিকে চলে যায়, পিছন থেকে যুবকটা পিছন থেকে ডাক দিয়ে বলে, ময়না তিন রাত হলো ঘুম নাই। আমার ভাইরা, এই আকর্ষণ রাখা যাবে না, এই আকর্ষণ একদিন বিকর্ষণ হয়ে যাবে। যে স্ত্রীর জন্য এত কষ্ট করলাম সেই স্ত্রী একদিন আমাকে ভুলে যাবে। স্ত্রীকে কম বয়সে অবস্থায় কোন পুরুষ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার তো বিয়ারের জায়গায় হয়ে যায়, আবার হয় না হয়ে যায়। আমার ভাইরা, কত প্রেম ভালোবাসা সব একদিন মাইনাস হয়ে যাবে, কিন্তু আল্লাহর ভালোবাসা কোনোদিন মাইনাস হবে না। আমরা সবার আগে সৎ পড়ানি শুরু করব কার জন্য? আল্লাহর জন্য। আজান হয়ে যাবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে বান্দার সকল কাজকে বন্ধ করে দিতে হবে। দুনিয়ার সকল কাজ বন্ধ করে সে উযু বানাবে, যখন দুইটা হাত ধৌত করে হাতের সুগরা গুণাগুলো মাফ হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে মুখের সুগরা গুণাগুলো মাফ হয়ে যায়। মাথা যখন মাসে করে মাথার সুগরা গুণাগুলো মাফ হয়ে যায়। দুই পা যখন ধৌত করে দুই পায়ের সুগরা গুণাগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন নামাজের নিয়তে যখন মসজিদে বের হয়ে যায়, প্রত্যেকটা কদমে কদমে 10টা করে নেকি তার আমলনামায় লেখা হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন সে মেহমান হয়ে যায় আল্লাহ তাআলার। কার মেহমান হয় বলেন? আল্লাহর মেহমান হয়ে যায়। বান্দা যখন নামাজ শুরু করে আল্লাহর সঙ্গে প্রেমের খেলা শুরু হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে প্রেম করতে হলে কি দরকার? আস্তে বলবেন না, কি দরকার? কিন্তু আমার দেশে নামাজ নাই, নামাজ নাই, কালাম নাই, কিন্তু জিকির আছে। আস্তে বলবেন না, আছে না নাই? এমন প্রেমের খেলা খেলে, খেলতে খেলতে আকাশ ধরার জন্য বাসের আগায় ওঠে, আছে না নাই? আছে। আমার ভাইরা, আল্লাহর সঙ্গে প্রেমের খেলা খেলতে নি ভাবে আল্লাহ তো আকাশে আছে, আর রহমান আল্লাহর আরশে ইস্তামা, লাফ মারতে মারতে বাসের আগায় ওঠে না। এই সমস্ত পাগলামিগুলো করা যাবে না, এটা বেদিনদের জন্য, অন্য ধরনের লোকদের জন্য এটা হাসির একটা বিষয় হয়ে দাঁড়ায়, এগুলো করা যাবে না। ইসলাম এইরকম অস্থিরতা পাগলামি কি ইসলাম অনুমোদন করে না? কারণ আল্লাহর পাগল পৃথিবীতে সবচেয়ে বেশি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মধ্যে এমন কিছু লক্ষণ পাওয়া গেছে নাকি? কোন হাদিস এরকম আসছে নাকি? কোন সাহাবীদের মধ্যে এগুলো আসছে নাকি? আসে নাই।
আমার মনে হয় এই সমস্ত কাজগুলো তারাই করে যখন তাদের মাথার উপরে মস্ত বড় শয়তান আসর করে, ঠিক কিনা? শয়তান আসর করে, তাহলে এই জাতীয় কেন আচরণ করবে? কারণ বান্দার সঙ্গে বান্দা যখন আল্লাহর সঙ্গে প্রেম করবে, সবচেয়ে নিবিড় প্রেম হলো শেষ রাতের সময় তাহাজ্জুদে, যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, বান্দা যখন ওযু বানায় তাহাজ্জুদে। আমার রাসূল বলেন তিনটি কাজ যার মধ্যে থাকবে তার সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তার মধ্যে এক নাম্বার হলো প্রচন্ড শীতের ভিতরে যে বান্দা নিখুঁত করে ওযু বানায়, প্রচন্ড শীত, প্রচন্ড ঠান্ডা, বিছানা থেকে উঠতে মন চায় না, দারুণ কষ্টকর ওঠার বিষয়টা, সেই সময় যে বান্দা নিখুঁত করে ওযু বানায়। নিখুঁত করে ওযু বানান মানে ওযুর মধ্যেও কিছু খেজাল আছে না, দেখবেন এমন জোরে ওযু বানায়, এমন জোরে ওযু বানায় ওযুই হয় না, এরকম লোক আছে না নাই বলে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে সরাসরি একটা আয়াতই বলেছেন, ইদা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাআবাইন। জোরে বলি আল্লাহু আকবার। ওযুর জন্য নামাজ না নামাজের জন্য ওযু? বলেন বলেন বলেন, নামাজের জন্য ওযু। নামাজ যদি না থাকতো ওযু থাকতো না, সে ওযু যদি না হয় আপনার নামাজটা কেমন করে হবে? বান্দা যখন নিখুঁত করে ওযু বানায় আল্লাহ তাকে মাফ করে দেন। শেষ রাতে যখন বান্দা নামাজে দাঁড়ায়, সহি হাদিস, সিয়াসিত্তের হাদিস, আল্লাহর সঙ্গে সঙ্গে ফিসানা ইদ দুনিয়া, আল্লাহ দুনিয়ার আকাশে চলে আসে, এই সময় আল্লাহ বলেন, ও বান্দা শেষ রাতে সবাই ঘুমে, তুই জেগে জেগে কি চাস রে বান্দা আমার কাছে? ব্যবসার ঘাটতি আমি তোর পূরণ করে দেব, সন্তান না আমি তোকে দিয়ে দেব, সন্তান হয় না আল্লাহর কাছে না চায় বাবার কাছে চায়, আসতে বলবেন না সেরা নাই। আমার দেশের বাপ তো অনেক, বাপ অনেক না, কিন্তু মূলত একজন মানুষের বাপ কয়টা হবে? আসতে বলবেন না কয়টা হবে? একটা হবে। হিন্দু ভাইরা অনেক মা বানিয়েছেন, তাদের মার শেষ নাই, আছে না নাই? তাদের মা অনেক, মা লক্ষ্মী, মা ভগবতী, মা সরস্বতী, মা ভবানী, আছে না এরকম? আছে না? তাদের মা বহু আছে, তাদের ধর্ম নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না, তারা যা করে করুক আমরা তাদের মন্দির পাহারা দেব, আমরা তাদের ধর্মের স্বাধীনতা দিয়ে দেব, কোনো আপত্তি নেই। কিন্তু মুসলমান কিছু ভাইরা চিন্তা করলো ভাগাভাগি করে আমরা ধরি, ওরা যেহেতু কিছু মা ধরছে আমরা কিছু বাপ ধরি, ঠিক না? আমরা কিছু বাপ ধরি, সে বাপ গুলোর কি কোন বাপ? ন্যাংটা বাপ, দেখছেন কাপড়ওয়ালা বাপ পায় নাই, খুঁজে খুঁজে পাইছে ন্যাংটা বাপ, কি বাপ? ন্যাংটা বাবা। তারপরে খাজা বাবা, সালা বাবা, গাজা বাবা, শিকল বাবা, ঘোড়াশা, গাদাশা, কুত্তাশা, আছে না? কোনো বাবা কোনো শাহ ধরা যাবে না, দুনিয়ার কোনো মানুষ কোনোদিন শাহ হয় না, বাদশাহ হয় না। আসল বাদশাকে আসতে বলবেন না, বাদশাকে। দুনিয়াতে বান্দা কখনো রাজা হয় নাকি? বান্দা তো খাদেম হবে, বান্দা হবে খাদেম। যে বান্দা নিজেকে রাজার পরিচয় দেয়, যে বান্দা নিজেকে সুপ্রিম পাওয়ারের পরিচয় দেয়, সে হলো অহংকারী, সে আল্লাহ পাক থেকে উল্টা করে জাহান্নামে দিয়ে দিবে। বান্দা কখনো ক্ষমতার বড়াই করবা না, তোমার ক্ষমতা সোটাতে আল্লাহ তাআলার এক সেকেন্ডের সময় লাগবে না, ঠিক কি না? আল্লাহ তাআলার হাতে সকল ক্ষমতা। আল্লাহ নিজেই বলছেন, আমার পরিচয় বান্দা শুনে নে, আমার পরিচয়টা কি? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي
وترزق من تشاء بغير حساب. জোরে বলি আল্লাহু আকবার। তুমি হলে রাজার রাজা, যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দাও, আবার যাকে ইচ্ছা তাকে কান ধরে ক্ষমতাচ্যুত করো। সকল ক্ষমতা তোমার হাতে, সকল ক্ষমতা কার? আল্লাহ। আস্তে বলবেন না, কার? তুমি সেই আল্লাহ যে আল্লাহ তুমি রাতের ভিতরে দিন ঝুকাও, দিনের মধ্যে রাত ঝুকাও। কি ক্ষমতা আল্লাহ তাআলা! সেই আল্লাহ যিনি রাতের ভিতরে দিন ঝুকান, আবার দিনের ভিতরে রাত ঝুকান, এমন ক্ষমতা পৃথিবীর কারো আছে নাকি? আস্তে বলবেন না, কারো আছে নাকি? গ্রীষ্মকালে দিন বড় না রাত বড়? বলেন বলেন বলেন। গ্রীষ্মকালে রোজা সামনে আসতেছে, তাই না? এবার সামনে গ্রীষ্মকালে রোজা ধীরে ধীরে চলে আসতেছে। গ্রীষ্মকালে রোজা আমার নবজির প্রিয় সাহাবী আলীর কাছে খুব প্রিয় ছিল, আমার কাছে গ্রীষ্মে বলে সুবহানাল্লাহ। গ্রীষ্মের দিনগুলো কত লম্বা, আবার শীতের দিনগুলো ছোট, রাতগুলো বড়। আল্লাহ বলছেন, বান্দারে শীতের রাতকে আমি লম্বা করে দিয়েছি যেন তোমরা আরাম করতে পারো, দিনটাকে ছোট করে দিয়েছি, আবার গ্রীষ্মের দিনটাকে বড় করেছি, রাতটাকে ছোট করে দিয়েছি। আমার বন্ধুগণ, যে আল্লাহ তাআলার ক্ষমতা এমন, রাতের আবর্তন করেন, দিনের আলো করান, সূর্যের মালিক যিনি, চন্দ্রের মালিক যিনি, সেই মালিকের কাছে আমরা সারেন্ডার করব। সবাইকে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? নামাজ বাদ দিয়া নাকি? নামাজ পড়তে হবে। কোনো বাবা ধরা যাবে না, কোনো মা ধরা যাবে না। মাও বাঁচাবেন না মাকে, বাবাও বাঁচাবেন না মাকে। আমাকে বাঁচাবেন কে? আল্লাহ। আস্তে বলুন, আমাকে বাঁচাবেন কে? আমরা নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। জাহান্নাম যাওয়ার কয়টা কারণ বলেন? বারোটায় মধ্যে আছে, যে আয়াত থেকে তেলাওয়াত করেছি তার মধ্যে আছে চারটা, কয়টা? চারটা। আরো আছে আটটা, বারোটার মধ্যে এক নাম্বার কেবল বললাম। নামাজ পড়ে নাই আমরা, নামাজ কেউ অবহেলা করেছি, এই জন্য আজকে আমরা জাহান্নামে। তাহলে বোঝা গেল, একটা মানুষ যত ভালোই হোক না কেন, যার নামাজ নাই তার কিচ্ছু নাই। ঠিক কি না? সে সুন্দর করে কথা বলুক, দাম নাই। সে দান করে করে ফকির হয়ে যাক, দাম নাই। সে সমাজের মানুষের জন্য যত কিছু করুক না কেন, কোনো দাম নাই, যদি তার মধ্যে নামাজ না থাকে। নামাজ হচ্ছে কম্পালসারি, নামাজ সবার মধ্যে থাকার দরকার আছে না নাই? আছে, থাকতে হবে। আমার বন্ধুগণ, এটা হচ্ছে আল্লাহর হক। এই আল্লাহর হককে নষ্ট করা যাবে না, এবং সেই হকটা আদায় করতে গেলে ভালো করে হকটা আদায় করতে হবে। নামাজটা বুঝে শুনে পড়তে হবে, খুশু খুশুর সঙ্গে পড়তে হবে। নামাজে কিন্তু দু প্রকার মুনাফিকরা নামাজ পড়ে কিনা বলেন? মুনাফিকরাও কিন্তু নামাজ পড়ে, মুমিনরাও নামাজ পড়ে। মুনাফিকরা নামাজ পড়বে কিন্তু জাহান্নামে চলে যাবে, আর মুমিনরা নামাজ পড়বে তারা সোজা জান্নাতে চলে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা মুনাফিকের মতো নামাজ পড়বো না, মুমিনের মতো নামাজ পড়বো। কিসের মতো বলে? মুমিনের মতো নামাজ পড়বো। সাহাবায়ে কেরামদের নামাজ কত সূক্ষ্ম ছিল, কত গভীর মনোযোগের সঙ্গে ছিল। দুজন সাহাবীর কথা মনে হয়ে গেল, আম্মার এবং আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুজন সাহাবি নবজি দুজনকে সীমান্ত প্রহরায় নিয়োগ দিলেন। কি প্রহরায়? সীমান্ত প্রহরায়, সত্যদের গতিবিধি লক্ষ্য করার জন্য। রাসূল বলেছেন, সীমান্ত প্রহরায় যে বান্দাগুলো রাতের আধারে জেগে জেগে সীমানা পাহারা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার চোখ কখনো জাহান্নামে দিবেন না। এখান থেকে প্রমাণ হয়, পুলিশ, বিজিবি, আর্মি যারা দেশের খেদমত করছেন, ইমান যদি থাকে তাদের যে খেদমত, তারা জাহান্নাম কখনো যাবেন না, জান্নাত পাবে। আল্লাহু আকবার বলে। সভাপতি সাহেব কই বসে? ও, ইনি সভাপতি। আলহামদুলিল্লাহ। আপনি কই যান? আপনি গেলে তো এদিক থেকে বাতাস আসে, খোলা রাখছেন হুজুরে তো আজকে ওয়াজ দিয়ে শেষ। হুজুর তুমি ঠান্ডায় মরো, এই বাতাস তো লাগান ঠিক না। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালিয়ে যাব? এত রাতে ওয়াজ হয় কোন তো, কি মুশকিল! কেউ তো যায় না, আপনারা যান, বাড়ি যাবেন না? জোরে বলি ইনশাআল্লাহ। জাহান্নামে যাওয়ার কারণ কয়টা আমরা বলেছি? বারোটি। এক নম্বরে চলতেছে কেবল, সময় যদি অল্প হয় এক টানে সব করে দেব। একটু ব্যাখ্যা তো দেওয়া দরকার, এখানে তাফসীর মাহফিল আমরা এসেছি। আব্বাদ এবং আম্মার দুজন সাহাবি নবজির সীমান্ত প্রহরায় নিয়োগ দিয়েছেন। হযরত আব্বাদ, আম্মার রাদিয়াল্লাহু আনহুমা, এই দুইজন পাহারা দিতে দিতে হযরত আম্মার বলছেন, ভাই আব্বাদ তুমি পাহারা দাও,
আমার চোখে ঘুম চলে আসছে, আমি একটু বিশ্রাম নিচ্ছি। হযরত আম্মার ঘুমের মধ্যে চলে গেলেন, আব্বা করলেন কি, পাহারা দিচ্ছিলেন, পাহারা দিতে দিতে হঠাৎ করে দেখা গেল যে দূর থেকে আব্বা মনে মনে চিন্তা করেন খামাকা দাঁড়ায় থেকে লাভটা কি, খামাকে এরকম দাঁড়ায় কি করবো, অন্ধকার রাত উজু বানায় নামাজে দাঁড়াই, দেরি করলেন না উজু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, নামাজে দাঁড়ায় খুব গভীর মনোযোগ, আল্লাহর প্রেমের পাগল হয়ে গেছেন। নামাজ যখন দাঁড়াবো তখন ভাববো আমার সঙ্গে কে কথা বলছে, আসতে বলবেন না কে কথা বলছেন, কিন্তু আমরা তো ভাবি না, এই জন্যই তো নামাজের মধ্যে মনোযোগ থাকে না। কিছু কিছু ইমাম, আপনিও তো ইমাম মানুষ, কিছু কিছু দেখুন যেদিন নামাজটা লম্বা হয়ে যায় মুসল্লিদের মধ্যে কিছু হয় না, উদ্বেগ হয় না, মানে একটু বিরক্ত বিরক্ত হয় নাকি, হয় যাদের মনে একটু বিরক্ত লাগবে ভাববে ওর না কি মানে ভেজাল আছে, কি কথা কে বোঝাই দিল, যে মুসল্লির ভিতরে ইমামের লম্বা কেরাতি শুধু নড়াচড়া করে, আবার লোকমত দেওয়া যাবে না লম্বা কেরাতের জন্য, আছে এরকম, আছে মনে সাক্ষীর এরকম করে না, করে এরকম করে, এরকম সংকেত যদি দিয়ে দেয় ভাবতে হবে ওর মধ্যে কিছু ভেজাল ভাব আছে, এই ভেজাল রাখা যাবে না। আমার বন্ধুগণ, আমি এবার দারুণ খুশি হয়েছি, আমি এবার দারুণ উদ্বুদ্ধ পেয়েছি, খুব উৎসাহ পেয়েছি একটা নামাজে। এবার মদিনা শরীফে নামাজ পড়তে নিয়া কোন এক ফজরের নামাজ ডক্টর আব্দুর রহমান হুজাইফি নামাজে দাঁড়ালেন। সেদিন আমার সাথে আমার আব্বাও ছিলেন, আমার আম্মাও ছিলেন, জামাতে নামাজ পড়তেছিলাম। নামাজ পড়তে নিয়া দু রাকাত নামাজ শেষ হয়েছে, সময় লেগেছে মাত্র 29 মিনিট। দু রাকাত নামাজে কত সময় লাগছে? 29 মিনিট সময় লাগছে। যদি আমার ইমাম সাহেব যদি একদিন যদি মসজিদে যদি 29 মিনিট সময় না ফজর নামাজ পড়েন, নামাজও শেষ, মুসলিম বলবে হুজুর আপনার তো কোনো কাম নাই, চাকরিও শেষ, এত লম্বা সময় ধরে নামাজ, যার নাই কোনো গতি সে করে ইমামতি, হুজুর আপনার তো কোনো গতি নাই, আপনি চান আমাদের গতি আছে। আমার বন্ধুগণ, সবচেয়ে টাইম আমরা দেব সবচেয়ে বেশি কাকে, আসতে বলবেন না কাকে, আমাকে সবচেয়ে বেশি টাইম কে দেন, আসতে বলবেন না কে দেন, আল্লাহ কি আমাকে সবচেয়ে বেশি টাইম দেন। এত চুরি বাটপারি এত দুষ্টামি গুলো করা হয়, এরপরও ধৈর্য আল্লাহর আছে না নাই, আসতে বলবেন না আছে না নাই, ডোনাল্ড ট্রাম্পের রবকে, আসতে কোন কেন ভাই, ডোনাল্ড ট্রাম্পের রবকে, থেরেসা মেয়ের রবকে, নরেন্দ্র মোদীর রবকে, অং সান সু চি এর রবকে, সবার রব তো তিনি আল্লাহ, সবাইকে তিনি বাঁচান, সবাইকে তিনি খাওয়ান, আল্লাহর দয়া কত বড়। আল্লাহ বলছেন বান্দা তুই আমাকে ভুলে যাস, কিন্তু আমি তোমার তোকে এক মুহূর্তের জন্য ভুলি না, এক মুহূর্তের জন্য যদি ভুলতাম তোরা পৃথিবীর কেউ বাঁচতে পারতি না। সুবহানাল্লাহ বলে এ নাকের মধ্যে অক্সিজেনটা কে দিয়েছেন আল্লাহ। আবার যখন বান্দা ফজর আজান যখন শোনে, আজান শোনার সঙ্গে সঙ্গে যখন ওযু বানায়া মসজিদের দিকে যখন রওনা দিয়ে দেয়, ব্রেনের যদি কোনো প্রবলেম হয়, চোখের যদি কোনো প্রবলেম হয়, বান্দা যখন মসজিদে ফজর নামাজের সময় বের হয়, ওই সময়টার আবহাওয়া হলো সবচেয়ে 24 ঘন্টার মধ্যে শ্রেষ্ঠ আবহাওয়া, সুন্দর মৃদুমন্দ বাতাস বয় সেই সময়, শিশির ভেজা বাতাস বান্দার চোখে লাগে, চোখ তার নষ্ট হবে না। বান্দা যখন উযু বানায় যখন নামাজের সেজদায় চলে যায়, সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে সব দুনিয়ার ঘুম থেকে ওঠার প্রথম কাজটা যখন বান্দা যখন সেজদায় চলে যায়, সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে শ্রেষ্ঠ মাথার ব্যায়াম হয়ে যায়, মাথার সমস্ত শুক্র শুক্র নার্ভগুলো সঙ্গে সঙ্গে সচল হয়ে যায় নামাজের মধ্য দিয়া, যেরকম সুবহানাল্লাহ। এই যে নামাজ কি সবাই পড়তে রাজি আছে নাকি, সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? নামাজ যারা পড়বে না তারা কোথায় যাবে, আসতে বলবে না কোথায় যাবে, জাহান্নামে যাবে।